আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে থেকে আমাদের প্রত্যেক দিনের অনলাইন ক্লাসগুলো দেখছো এবং পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি নিয়ে। আমরা ইতিমধ্যে বিলাসী সম্পর্কে জেনেছি যে বিলাসীর পতি প্রেম, তার যে মৃত্যুঞ্জয়ের সাথে তার যে বিবাহ, প্লাস তাকে যে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলা এবং নিজের সর্বস্ব বিলীন করে দিয়ে তাকে কিভাবে সুস্থ করা যায়, এত গুরুভার দায়িত্ব নিয়ে যিনি সেই 20-25 বিঘের একটি পোড়া বাড়িতে অবস্থান করছে একমাত্র মৃত্যুঞ্জয়কে নিয়ে, সেই সাহসী দুঃসাহসী বিলাসীকে নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এবং আমরা জেনেছি যে মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া, তার যে একজন জ্ঞাতি চাচা, সে কিভাবে মৃত্যুঞ্জয়ের বিপক্ষে যে সব জায়গায় নালিশ করে বেড়ায় যে বিলাসী নামক একটি মেয়ে, যে সাপুরীর মেয়ে, তাকে সে নিকা করে নিয়ে এসে এবং নিকা করার ফলে তার হাতে ভাত পর্যন্ত সে খেয়েছে, যার ফলে হিন্দু ধর্মের যে তাদের জাত প্রথার একটা বিষয় থাকে কিন্তু সেটাকে সে সমস্ত জায়গায় অপপ্রচার করে বেড়াচ্ছে যে নিম্ন শ্রেণীর হাতে কিভাবে ভাত পর্যন্ত সে খেয়েছে মৃত্যুঞ্জয়। আমরা দেখেছি এখানে খুড়া এ পর্যন্ত বলেছে যে আমি কি পারতাম না তাকে বাড়িতে এনে ভালো ডাক্তার দেখানো, বৈদ্য দেখাতে? অবশ্যই পারতাম, কিন্তু আমি কেন করিনি? গ্রামের 10 জন যারা রয়েছে তারা এসে দেখে যান যে তার কি অবস্থা। পুরো পাড়ার সমস্ত জায়গায় এই স্লোগান তিনি সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন, এমত অবস্থায় দেখবো যে পাড়ার 8-10 জন ছেলে তার সাথে এই জ্ঞাতি খুড়ার নেতৃত্বে কিভাবে মৃত্যুঞ্জয়ের বাড়িতে প্রবেশ করে এবং মৃত্যুঞ্জয়ের উপর, মৃত্যুঞ্জয়ের স্ত্রী বিলাসীর উপর অসহ্য অত্যাচার করে, সে বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাব, সেখানে যেখানে খুড়া নেতৃত্বে গ্রামের 10-12 জন ছেলে বিলাসীকে ধরে আনার জন্য বা গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য মৃত্যুঞ্জয়ের বাড়িতে যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা বইয়ের 47 নম্বর পৃষ্ঠা বের করো। শিক্ষার্থী, এখানে আমরা শেষ করেছিলাম মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে গিয়ে যখন উপস্থিত হইলাম তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। এখানে নেড়া বলতেছে আমরা যখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হই ঠিক তখন সন্ধ্যা হয়ে এসেছে। মেয়েটি ভাঙা বারান্দায় একধারে রুটি গড়িতেছে। মেয়েটি অর্থাৎ বিলাসী ভাঙা বারান্দার এক কোণে বসে রুটি তৈরি করছেন। অকস্মাৎ হঠাৎ লাঠি সোঁটায় হাতে এতগুলো লোককে উঠানের উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। হঠাৎ করে যে পোড়া বাড়িতে কোনো মানুষের পদচিহ্ন পড়ে না সেখানে এতগুলো মানুষ লাঠি সোঁটা নিয়ে যখন প্রবেশ করছে, অবশ্যই তখন বিলাসী ভয়ে আতঙ্কিত হয়ে উঠছে এবং বলছে যে খুড়া, এর মধ্যে খুড়া ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তার যে খুড়া সে তো সবার আগে, তার নেতৃত্বে যেহেতু 8-10 জন ছেলে রওনা দিয়ে গেছে, তখন খুড়া ঘরের মধ্যে প্রবেশ করে দেখলো যে মৃত্যুঞ্জয় একটা খাটে বা চৌকিতে শুয়ে আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃত্যুপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। অর্থাৎ এখানে মৃত্যুঞ্জয় সে বদ্ধ করে রাখলেন, শিকল টেনে দিয়ে মৃত্যুঞ্জয় আটকিয়ে দিলেন ঘরের মধ্যে। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া অর্থাৎ চাচা কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ঐরূপ সম্ভাষণ করে নাই। তার মানে সে এত অশ্লীল শ্লীল অত ভাষায় সে ভাইপোর স্ত্রীকে সে কথা বলতেছে, এগুলো কোনো কালেই নেড়ার ভাষ্য অনুসারে কোনো কালেই কেউ কখনো করে নাই। এমনকি সে এমনি যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিলেন না, চোখ তুলিয়া বলিলেন, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো? সে তখন কতক্ষণ আর চুপ করে থাকবে? তারপর সে প্রতি উত্তরে বলল, তোমরা কি জানো বাবুর সাথে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের সাথে বাবা আমাকে নিকা দিয়েছেন। অর্থাৎ নিকা শব্দটি আরবি শব্দ যার অর্থ বিবাহ দেয়া। অর্থাৎ বাবুর সাথে যে বাবা আমাকে বিয়া দিয়েছে, বিবাহ দিয়েছেন, এটা কি তোমরা জানো? প্রশ্ন সে করেছেন। খুড়া বলিলেন, তবে রে, অর্থাৎ তাহলে শোন, ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গেই 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। এই যে 10-12 জন গ্রামের যুবক
যে খুড়ার নেতৃত্বে মৃত্যুঞ্জয়ের বাড়িতে প্রবেশ করলো, তারা বীর দর্পে, এখান থেকে সাহসিকতার সাথে, দর্পর সাথে, অহংকারের সাথে তার উপর তার ঘাড়ে গিয়ে চলিল, পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, বিলাসীর কেহ চুলের মুঠি ধরিল, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিশ্চেষ্ট হইয়া রহিলেন না। এই 10-12 জন মানুষ একজনের উপর অত্যাচার করতেছে। আমরা জানি যে বিলাসীর এতদিনে যে অবস্থা, চর্মসার অবস্থা, অর্থাৎ সে ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, সে তো নিজেই মৃত্যু প্রায়। তাকে 10-12 জন যদি তার উপরে হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তো কেউ হাত ধরলে, কেউ মাথা, কেউ চুল ধরার বাকি যখন না থাকে, তখন বলছে তারাও শান্ত থাকে নাই, তারাও কী করলো, তারাও ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া বস থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। সংগ্রাম স্থলে, এই যে সংগ্রাম চলতেছে, আমরা যে কাপুরুষ, এখানে কাপুরুষ অর্থে এখানে তাকে তুচ্ছ করা হয়েছে, যে কাপুরুষটাও এটা লজ্জা পাবে যে কাজটা তারা করেছে। এইখানে একটা অবাস্তব কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, ইউরোপের দেশগুলোকে বিলেত বলা হয়, যে স্ত্রী লোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। ইউরোপে আছে যে স্ত্রী লোক দুর্বল, তার উপরে হাত তুলতে নাই। কিন্তু এ আবার একটা কী কথা, সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না, অর্থাৎ সনাতন যারা ধর্ম প্রথা নিয়ে চলে তারা এটাকে মানে না। অর্থাৎ এখানে তো ব্যঙ্গ করা হয়েছে যে তারা মানে না, অর্থাৎ নিরীহ একটা নারীর উপরে কীভাবে অত্যাচার করেছে সবাই মিলে। আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন, যে দুর্বল, যে সবল নয় তার উপরে হাত তোলা যায়, সে নারী হোক বা পুরুষ হোক। মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিলেন, তারপর একেবারে চুপ করিয়া গেলেন। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখি আসিমার জন্য হেসরাইয়া লইয়া চলিলাম, তখন মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। এই লাইনের মধ্যেই আমরা পাই বিলাসীর যে পতিপ্রেম। অর্থাৎ যখন তাকে গ্রামের সবাই মিলে গ্রামের বাহিরে ফেলে দেয়, তখন তার স্বামীর প্রতি অক্লান্ত ভালোবাসা, যে সে সারা রাত না খেয়ে থাকবে, রুটিগুলো কুকুর বিড়ালে খেয়ে যাবে, তাতে আমার দুঃখ নেই, কিন্তু রোগা মানুষটা যে সারা রাত না খেয়ে থাকবে তার যে কষ্ট হবে, এজন্যই সে নিজের কষ্টের কথা না বলে সে মৃত্যুঞ্জয়ের কষ্টের কথা বলেছে, সে তো না খেয়ে থাকবে, তার তো কষ্ট হবে, আমাকে একটি বার ছেড়ে দাও, আমি শুধু রুটিগুলো ঘরে দিয়ে আসি। মৃত্যুঞ্জয় রুদ্র ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, দ্বারে পদাঘাত করিতে লাগিল, এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল। এবার মৃত্যুঞ্জয় দ্বার খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করতেছে, সে শ্রাব্য অশ্রাব্য বা শালীন অশালীন ভাষায় সে কথা বলতেছে যে আমাকে দরজা খুলে আমাকে বের হতে দাও, আমাকে বের করো। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না, আমরা বিন্দুমাত্র তার কথায় কর্ণপাত করলাম না, বিচলিত হলাম না, পিছ ফিরে তাকালাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম। স্বদেশের মঙ্গলের জন্য বিলাসীকে আমরা সকলেই মিলে টেনে নিয়ে চললাম, চলিলাম বলিতেছি, কিন্তু আমিও বরাবর সঙ্গে ছিলাম, নেড়া বলতেছে আমিও এর বাহিরে নই, আমিও এর সাথে ছিলাম, কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমার মধ্যে একটু দুর্বলতা ছিল, কারণ ইতোপূর্বে আমি বিলাসীর সাথে দেখা হয়েছে, মৃত্যুঞ্জয়ের সাথে আমি তার বাড়িতে এসে মাস দেড়েক আগে এসে তার সাথে দেখা করেছি, বিধায় আমার মধ্যে কিছুটা হলেও দুর্বলতা কাজ করতেছে, আমি তার গায়ে হাত দিতে পারি নাই, আমি বিলাসীর গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল, ভীরু কাপুরুষের মতো কথা,
কোনো প্রতিবাদ নেই। সেখানে সে বলতেছে যে আমার তো এখানে কান্না পেতে লাগলো, অথচ স্বদেশের মঙ্গলের জন্য একটা অমঙ্গলের কাজ করে আমরা বেড়াচ্ছি, আমরা বিলাসীকে গ্রাম থেকে অন্যায়ভাবে তাড়িয়ে দিচ্ছি। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছি এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিতে পারিলাম না। কিন্তু আমার কথা থাক, আমরা যে কাজটা করেছি এটা যে ভালো কাজ করেছি কি না সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমার কথা থাক, নিজেকে এড়িয়ে নেওয়া। আপনারা মনে করিবেন না পল্লী গ্রামে উদারতা একান্ত অভাব। পল্লী গ্রামে, গ্রাম অঞ্চলে যে এখন উদারতা, প্রেম, ভালোবাসা নেই, এটা অভাব রয়েছে, এটা আপনারা পাঠক সমাজ মনে করবেন না, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। আমরা যখন বড়লোক হই তখন আমাদের ভিতর ঔদার্য ভাব, গাম্ভীর্য যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহা হইলে তো আমাদের এত রাগ হইত না। মৃত্যুঞ্জয়ের সবচেয়ে বড় দোষ, সে বিলাসীর হাতে ভাত খেল কেন, এটাই তার বড় অপরাধ। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুড়ের মেয়ের নিকা, কায়েতের ছেলের সঙ্গে সাপুড়ের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাওয়া, সমস্ত এটা হেসে উড়াইয়া দিল যে কায়েতের ছেলের সঙ্গে সাপুড়ের মেয়ের বিয়ে, এতে সমস্যা নেই, কিন্তু বিলাসীর হাতে ভাত খেলো কেন, এইটাই তার সমস্ত অপরাধ, এইটাই তার অন্যায় কাজ হয়ে গেছে। হোক না সে আড়াই মাসের রুগী, মৃত্যুঞ্জয় আড়াই মাসের রুগী হোক না কেন, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, সে আর সব খেতে পারবে, লুচি খেতে পারবে, পাঁঠার মাংস খেতে পারবে, রুটি খেতে পারবে, সব খেতে পারবে, কিন্তু ভাত খাওয়া যে বড় অন্যায় কাজ, সে অন্যায় কাজটা কেন করবে। ভাত খাওয়া যে অন্ন পাপ, ভাত খাওয়া হলো তাদের কাছে অন্ন পাপ, সে তো আর সহ্য সত্য সত্যই মাফ করা যায় না। তা নইলে পল্লী গায়ের লোক সংকীর্ণ চিত্ত নয়, পল্লী গায়ের লোক সংখ্যা এত সংকীর্ণ নয়, তাকে বের করে দিত না, কিন্তু পল্লী গায়ের লোক এত খেপেছে কেন যে তার হাতে কেন ভাত খেলো, ভাত খাওয়া তো অন্ন পাপ। চার ক্রোশ, এবার আমাদের নেড়া বলতেছে যে চার ক্রোশ যে আমরা হেঁটে বিদ্যা অর্জন করি সে তেষ্টা তো আমাদের মধ্যে রয়েছে, চার ক্রোশ একটা বিদ্যা যেসব ছেলের পেটে তাহারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। আমরা যেসব ছেলেরা গ্রাম থেকে চার ক্রোশ হেঁটে বিদ্যা অর্জন করে তাদের অবস্থা জেনেছি, যে তারা প্রতিমধ্যে কী কাজ করে, তারা পড়ি এক্সাম আসলে কী কাজ করে, এই যে তারা তাদের মধ্যে যে শিক্ষার যে তেজ আছে, এই তেজ একদিন তারা সমাজের বড় মাথাও হয়। দেবী বিনা পাড়ির বাণীর বরের সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া, বিদ্যার দেবী, দেবী বিনা পাণির মধ্যে তাদের মধ্যে সংকীর্ণতা আসবে কি করে, তাদের তো সে জ্ঞান দিয়েছেন, তাদের শিক্ষা দিয়েছেন, তারা তো সংকীর্ণ হতে পারে না। এই তো ইহারাই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর দুই কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয়, এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরিয়ে আনিয়াছিলেন সেটাই কাশি বটে, সেটা কাশি বটে, বৌঠানকে যেখানে রেখে আসছিলেন সেটা কাশি বটে। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া পাঁচখানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তর ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গ্লাস দিয়া বিদায় করিলেন তখন ধন্য ধন্য পড়িয়া গেল, এমনকি পথে আসিতেই অনেকেই দশের এবং দেশের কল্যাণের নিমিত্তে কামনা করিতে লাগিলেন, এমন সব যারা বড়লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন
সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? আমরা বড়বাবুর কীর্তি দেখেছি, এখানে তাকে কটাক্ষ করে নিয়ে আসা হয়েছে। কিন্তু যাই হোক, কিন্তু যা মুহূর্তের কাহিনী আমাদের অনেক আছে, কিন্তু যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দাড়ি স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বল, ধর্মেই বল, সমাজেই বল, আর বিদ্যাতেই বল, শিক্ষা একেবারে পুরা হইয়াছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায়। আমাদের শিক্ষার বল আছে, ধর্মের বল আছে, দেশে সমাজের বল আছে, চরিত্রের বল আছে, বিদ্যার বল আছে। এখন ইংরেজকে তাড়াতে পারলেই আমাদের সমস্ত উদ্ধার হয়ে যায়। বৎসর কানে গত হইয়াছে, অর্থাৎ এক বছর হয়ে গেছে, বিলাসীকে তারা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে এবং মৃত্যুঞ্জয়কে তার ঘরে আটকিয়ে রেখেছে। এ পর্যন্তই শুধু নেড়া করে আসছে, তারপরে কি অবস্থা সে আর জানে না। প্রায় এক বছর গত হলো, মশার কামড়া সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। এবার নেড়া বলতেছে যে মশার কামড় খেয়ে আর সন্ন্যাসীগিরি হতে ভালো লাগলো না, যার ফলে সন্ন্যাসীতে ইস্তফা দিয়ে অর্থাৎ ক্ষান্ত করে শেষ করে আবার গৃহে ফিরে এসেছি। আমরা বিলাসী গল্পের মধ্যে দেখতে পাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 24 বছর বয়সে যে সন্ন্যাস গ্রহণ করেন মনের ঝোঁকে, তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায় এই নেড়া চরিত্রের মধ্যে। আমরা তার মধ্যে দেখতে পাই যে সে বললে যে আমি সবেমাত্র সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়ে চলে এসেছি। একদিন দুপুরবেলা কোরশ দুই দূরের মালোপাড়ার ভিতর দিয়া চলিয়াছি। এই মালোপাড়া অর্থাৎ যারা সাপুড়ে পাড়া, এই সাপুড়ে পাড়া যে সাপ ধরে যাদের পেশা, সেই সাপুড়ে পাড়ার মধ্য দিয়ে চলছি। হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, একটা ঘরের সামনে বসে মৃত্যুঞ্জয় বসে আছে। তাহার মাথায় গেরুয়া পাগড়ি, যে পাগড়িটা সাপ যারা সাপুড়ে যারা মাথায় যেসব পাগড়ি ধারণ করে সেই গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুঁথির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? তাহলে ইতোমধ্যে মৃত্যুঞ্জয় তার যে বাড়িঘর গুছিয়ে সে চলে গেছে সেই মালোপাড়ায়, অর্থাৎ সাপুড়িদের যে বাড়িতে সাপ যারা সাপুড়ে সেখানে চলে গেছে, এবং সেও তাদের মতো হয়েছে, মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ এবং পুঁথির মালা, কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয়। একটা বছরের মধ্যে জাত দিয়ে একেবারে পুরা দস্তুর সাপুড়ে হয়ে গিয়েছে। এক বছরের মধ্যে সে পুরা সাপুড়ে হয়ে এলো কীভাবে? মানুষ কত শীঘ্র যে তার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে সে এক আশ্চর্য ব্যাপার। সে তার 14 পুরুষের যে জাত, সে যে কায়স্থের ছেলে, সে কিভাবে তার জাতকে বিসর্জন দিয়ে অন্য একটা জাতিতে পরিণত হলো, নেড়া বলছে এটা আশ্চর্যের বিষয়। ব্রাহ্মণের ছেলে মেথরানী নিকা করিয়া মেথর হইয়া গিয়াছে, ব্রাহ্মণের ছেলে মেথরকে মেথরের মেয়ে বিয়ে করে মেথর হয়ে গিয়েছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। পাঠকদের কাছে বলছি, এমনই আপনারা সবাই শুনছেন যে ব্রাহ্মণের ছেলে সে কীভাবে মেথরের মেয়েকে বিয়ে করে আবার নিজে মেথর হয়েছে। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি। বলছে যে নেড়া বলছে, আমি একজন ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস অর্থাৎ মেট্রিক পাশ করার পরেও সে ডোমের মেয়েকে বিবাহ করছে, বিবাহ করে সে নিজেও ডোম হয়েছে। নেড়া বলছে এটা আমি দেখেছি। এখন সে ধুচুনি কুলো বুনিয়া বিক্রয় করে, শুয়ার চড়ায়, ভালো কায়স্থ সন্তানকে কষাইয়ের মেয়ে বিয়া করিয়া কষাই হইতে যাইয়া যাইতেও দেখিয়েছি। অর্থাৎ কায়স্থের সন্তান, এখানে নেড়া বলতেছে যে উচ্চ বংশীয়রা নিম্ন বংশীয় মেয়েকে বিবাহ করে এবং তাদের জাত বা ধর্মকে গ্রহণ করতেছে, এটা আমরা দেখেছি, এটা আমি নিজে দেখেছি।
আজ সে স্বহস্তে গরু কাটিয়া কায়স্থের সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সে স্বহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে, কোনো কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল। এখন তাকে দেখে বলা যাবে না সে কোনো কালে কসাই ছিল না, অর্থাৎ পূর্বেও সে কসাই ছিল। কিন্তু সকলেরই ওই একই হেতু, একই সবারই উদ্দেশ্য, আমার তাই তো মনে হয়। এমন করি এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনি অবর লীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? বলছে যে তাহাদের যে শক্তি, তাহারা উচ্চ বংশীয় ছেলে নিম্ন বংশীয় মেয়েকে বিবাহ করার ফলে তারা নিম্ন বংশী হয়ে যায়। বলছে তাদের যে শক্তি রয়েছে, যে নারীদের যে শক্তি রয়েছে, তারা পারে না তাদের ঠেলে আবার সে উচ্চ নিজেকে উচ্চ বংশীয় বানাতে। কায়স্থের ছেলেকে বিবাহ করার ফলে নিজে কায়স্থ হয়ে যেতে, ব্রাহ্মণের ছেলেকে বিবাহ করার ফলে নিজেও ব্রাহ্মণ হয়ে যেতে। বলছে এটা আমাদের কাছে গল্পকার প্রশ্ন রেখেছেন, এটা কি হতে পারে না? তাদের কাছে যে এত অফুরন্ত শক্তি রয়েছে, যে শক্তির ফলে তারা নিম্নে নিয়ে আসে, তারা কি উচ্চ করতে পারে না? যে পল্লী গ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়ে উঠিয়াছি, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? এবার গল্পকার আমাদের কাছে প্রশ্ন তুলেছেন যে তারা কি এটা করতে পারে না, নিম্ন শ্রেণীর তারা কি উচ্চ শ্রেণীতে যেতে পারে না? আমরা সমস্ত প্রবন্ধের মধ্যে, সমস্ত ছোট গল্পের মধ্যে এটাই দেখেছি যে কিভাবে একজন নারী নারীত্ব শক্তি দিয়ে মৃত্যুঞ্জয়কে তার মতো করে আবার সে মালো পড়ার একজন মালো বানিয়ে দিয়েছে, অর্থাৎ সে এখন সাপুড় হয়ে গেছে। তার মধ্যে যে অপুরন্ত শক্তি রয়েছে, সে তো শক্তি দিয়ে নিজেও সে কায়স্থ হয়ে যেতে পারত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্তই রাখব। তোমরা এতক্ষণ আমার সাথে যারা ছিলে, তোমাদের আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। স্যার কেমন আছেন? স্যার স্যার।